প্রিয় ছাত্রছাত্রীরা হাসিবুল কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানায় আজকের আলোচ্য বিষয় হল মডেল অ্যাক্টিভিটি টাক্স ভূগোল ও পরিবেশ দশম শ্রেণীর পার্ট ফাইভ আগস্ট দু হাজার একুশে সেকেন্ড সিরিজের প্রশ্নর উত্তর সমাধান হবে এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ তোমাদের দেখার অনুরোধ রইল প্রথমে দেখো এক নম্বর দাগে কি বলেছে যে বিকল্প থেকে ঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ এখানে কিছু বিকল্প রয়েছে প্রশ্নের উত্তরে সেগুলো থেকে যেটা সঠিক সেটা আমাদেরকে নির্বাচন করতে হবে তো তোমাদের বোঝার জন্য জুম করে দিচ্ছি দেখে নাও দেখো প্রথমে এক নম্বর তাকে বলেছে এক পয়েন্ট যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হলো ক ভূমধ্য সাগরীয় জলবায়ু খ সাভানা জলবায়ু গ মৌসুমী জলবায়ু ঘ নিরীক্ষের জলবায়ু দেখো উত্তর হবে এরটা নিরক্ষের জলবায়ু অর্থাৎ তোমাদের বোঝার সুবিধার্থের জন্য আমি হলুদ কালার করে দিয়েছি এবং তলায় দাগ দিয়ে দিয়েছি সঠিক উত্তরের তলায় তারপরের প্রশ্ন প্রশ্ন নম্বর এক ঠিক জোড়াটি নির্বাচন করো অর্থাৎ এদের মধ্যে কোনটি ঠিক সেই জোড়াটা আমাকে নির্বাচন করতে হবে ক চাঁদ সূর্য পৃথিবী কেন্দ্রের একই স্বরলেখায় অবস্থান একে মরা কোঠাল বলা হয় এবং খ পৃথিবী সাপেক্ষ সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমক্ষণে অবস্থান তা মরাকটাল এবং গ চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব পেরিজি এবং গ চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব অ্যাপোজি উত্তর হবে ক্ষয়েরটা পৃথিবী সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকণে অবস্থিত মনাকোটাল এবং তোমরা দেখে নাও এক পয়েন্ট তিনে অতি অতি বিরল জনঘনত্বযুক্ত একটি রাজ্য হল খ পশ্চিমবঙ্গ খ গোয়া ঘ উত্তরপ্রদেশ খ সিকিম উত্তর হবে অতি বিরল জনঘনত্বপূর্ণ ঠিক আছে উত্তর হবে ঘয়েরটা সিকিম তারপর দেখো দুই নম্বর দাগের কি বলেছে দুই নম্বর দাগের স্তম্ভ মিলাও আমাদেরকে যে স্তম্ভটা দিয়েছে স্তম্ভটা আমাদেরকে কী করতে হবে মিলাতে হবে তো দেখে নাও দুই পয়েন্ট এক বিশিন্ত কাঁচামাল এখানে খ তুলো তুলো থেকে কী হয় তুলো থেকে হয় কি বিশুদ্ধ কাঁচামাল তারপর দেখো দুই পয়েন্ট দুই ক্রান্তীয় ঘূর্ণবাদ তো এটি হবে কি ইয়াস ইয়াস একটি ঝড়ের নাম তোমরা নিশ্চয়ই জানো ঘূর্ণবাদ বা ক্রান্তীয় ঘূর্ণবাদ এটা হচ্ছে ইয়াস এবং দুই পয়েন্ট তিন স্রোত এটি কোথায় এটা কি কোথায় দেখা যায় আটাকামা মরুভূমি আটাকামার যে মরুভূমি রয়েছে এটা কিন্তু পেরু স্রোতে দেখা যায় তা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর যে সমস্ত বিভাগ আমার চ্যানেলের নতুন এবং আমার দ্বারা এই ভিডিওটি পেয়ে তোমাদের যদি একটু উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে তো দেখে নাও তিন নম্বর দাগের কি বলেছে যে জোয়ার সৃষ্টির কেন্দ্রে বহির্মুখী বলের প্রভাব লেখ এবং ঘূর্ণবাদ ও প্রতি ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য নির্ভর নিরূপণ করো পাইপচাপ স্থায়িত্ব ও আবহাওয়ার প্রকৃতির দিক থেকে তো এই উত্তরগুলি আমি পিডি পাখারে করে দিয়েছি তো তোমরা দেখে নাও তো দেখে নাও তিন নম্বর দাগে কি ছিল সংক্ষিপ্ত উত্তর দাও তিন পয়েন্ট এক জোয়ার সৃষ্টিতে কেন্দ্র বহির্মুখী বলের প্রভাব উল্লেখ করো উত্তর দেখে নাও যে পৃথিবী তার মেরুদণ্ডের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে চলেছে এই আবর্তন গতির ফলে সৃষ্ট কেন্দ্র বহির্মুখী বল মহাকাশের বিপরীতে কাজ করে কঠিন ভূভাগ অপেক্ষা জলভাগে এর প্রভাব বেশি ফলে সমুদ্রের জল বাইরের দিকে বিক্ষিপ্ত হওয়ার প্রবণতা দেখা যায় তারপর দেখো অতএব চাঁদের আকর্ষণ পৃথিবীর যে অংশে জোয়ার হয় ঠিক তার বিপরীত দিকে প্রতিবাদ অংশে তাদের মহাকর্ষ শক্তির অপেক্ষা কেন্দ্রমুখী বল অধিক হওয়ায় সেখানেও জোয়ার সৃষ্টি হয় এই জোয়ার হলো গৌণ জোয়ার বা যা মুখ্য জোয়ারের তুলনায় কম প্রবল হয় তারপরে দেখো যে পরের যে প্রশ্ন ছিল নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে ঘূর্ণবাদ ও প্রতিবাদ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো এক নম্বর পয়েন্টে কি ছিল বায়ুর চাপ ক বায়ুরচাপ তে স্থায়িত্ব এবং গ তে ছিল আবহাওয়ার প্রকৃতি তো এ বায়ুরচাপ স্থায়িত্ব এবং আবহাওয়ার প্রকৃতিতে আমাদেরকে কি করতে হবে পার্থক্যগুলি নিরূপণ করতে হবে তো ঘূর্ণবাদ এবং প্রতিবাদের মধ্যে তো দেখে নাও উত্তরগুলো আমি এখানে করে দিয়েছি তোমাদের তো প্রথমে কি ছিল যে বিষয় বিষয় এরকমভাবে একটা ছক করবে প্রথমে তোমরা বিষয় তারপরে ঘূর্ণবাদ তারপর দেবে প্রতীপ ঘূর্ণবাদ তারপর এখানে ক দিয়ে বায়ুর চাপ এবং ঘূর্ণবাদের নিচে নেবে ঘূর্ণবাতের কেন্দ্র নিম্নচাপ বিরাজ করে এবং প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ ও বাইরে নিম্নচাপ বিরাজ করে তারপর দেখো বিষয়ের নিচে কী দেবে খ স্থায়িত্ব এবং ঘূর্ণবাতের নিচে লিখবে স্বল্প স্থায়ী অল্প অর্থাৎ অল্প সময়ের জন্য এটি থাকে এবং প্রতি ঘূর্ণপাত হচ্ছে কি দীর্ঘস্থায়ী এটা অর্থাৎ দীর্ঘ সময় ধরে এটা থাকে এবং দেখে নাও গ এ বিষয়ের নিচে লিখবে গ দিয়ে তারপরে গ থেকে ছিল আবহাওয়ার প্রকৃতি এবার দেখে নাও ঘূর্ণপাতের নিচে লিখবে আবহাওয়ার ঘূর্ণবাতের সময় আকাশ মেঘাচ্ছন্ন এই সময়ে আকাশ মেঘমুক্ত প্রকৃতি থাকে এবং অতি প্রবল ঝড় সহ বজ্রপাত ও বৃষ্টিপাত হয় এবং ঘূর্ণ প্রতিব্বাতে নিচে লেগবে এই সময় আকাশে মেঘযুক্ত এবং শান্ত আবহাওয়া বিরাজ করে তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এবং পার্থক্যটা হয়তো তোমাদের বইও রয়েছে তো এখান থেকেও তোমরা স্ক্রিনশট করেও নিতে পারো তো তারপরে দেখে নাও পরবর্তী প্রশ্ন যে চার নম্বর দাগে ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয় এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের সম্পর্কে বর্ণনা দাও তো দেখে না উত্তর ভারতের কফি উৎপাদনে অধিকাংশ দক্ষিণ ভারতে নীলগিরি পর্বতে অঞ্চলে কেন্দ্রীভূত ভারতের কর্ণাটক প্রথম কেরলের দ্বিতীয় ও তামিলনাড়ু তৃতীয় এই তিনটি রাজ্যে সর্বাধিক কফি উৎপাদিত হয় এছাড়াও অন্ধ্রপ্রদেশ চতুর্থ এবং বিশাখাপত্তমের রাকুভ্যালি উপত্যকায় কফি উৎপাদিত হয় কর্ণাটক রাজ্যে দেশের মোট কফি উৎপাদনে তিন থেকে চতুর্থাংশ উৎপাদিত হয় তাই উত্তরগুলি তোমাদের পাঠ্যের ভূগোলে অর্থাৎ যারা ছায়াপীন বই পড়ে তারা দেখবে আঞ্চলিক ভূগোলে এটা পেয়ে যাবে এবং সুন্দরভাবে ওখানেও উত্তরগুলি দেওয়া রয়েছে বিস্তারিত পয়েন্ট ভিত্তিক তো তারপরে কফি চাষের কফি বাগিচা ফসলের চাষের অনুকূল পরিবেশ বলে এরকমভাবে একটা হেডিং করবে তারপর কয়েতে দেবে পয়েন্টে জলবায়ু কফি চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু উপযোগী তারপর কয়ের মধ্যে এক নম্বর থাকবে হ্যাঁ রোমান হরফে এক দেবে উষ্ণতা বলে একটা পয়েন্ট করবে কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কফি চাষের পক্ষে আদর্শ উঁচু জমিতে কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ও নিচু জমিতে কুড়ি থেকে ত্রিশ সেন্টিগ্রেড উষ্ণতা কপি চাষের জন্য আদর্শ তাহলে যদি উঁচু হয় তাহলে কুড়ি থেকে পঁচিশ এবং যদি উঁচু নিচু হয় তাহলে কুড়ি থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন কপি চাষের জন্য এবং দেখো পরের পয়েন্ট করবে বৃষ্টিপাত দেড়শো থেকে আড়াইশো সেন্টিমিটার বৃষ্টিপাতের সিএম বা সেন্টিমিটার একই কথা অবশ্যই তোমরা জানো দশম শ্রেণীতে যেহেতু পড়ো বৃষ্টিপাতের কফি চাষের জন্য প্রয়োজন কাছের ফল ধরার জন্য নিয়মিত বৃষ্টিপাত প্রয়োজন তিন নম্বর আর্দ্রত কুয়াশা আর্দ্রত কুয়াশা কফি গাছের বৃদ্ধিতে সাহায্য করে এই জন্য সামুদ্রিক আর্দ্রতায় দক্ষিণ ভারতের কফি চাষ ভালো হয় চার নম্বর সূর্যকিরণ কফি ফাঁকার জন্য এবং সংগ্রহ করার সময় প্রখর সূর্যকিরণযুক্ত যুক্ত জলা আবহাওয়ার প্রয়োজন তারপরে দেখে নাও যে পাঁচ নম্বর তুষারপাত ও ঝড় ঝড় ও তুষারপাত কফি গাছের ক্ষতি করে তাই ঝড় তুষারপাত মুক্ত আবহাওয়ার প্রয়োজন পরে দেখে নাও দাগের মৃত্তিকা মৃদু অম্লধর্মী হিউমাস সমৃদ্ধ লোহা পটাশ যুক্ত উর্ধর লাল দোয়াশ মৃত্তিকা কফি চাষের জন্য আদর্শ জমির প্রকৃতি গাছের গোড়ার জল তারালে কফি ক্ষতি হয় তাই পাহাড়ি ঢালু জমি কফি চাষের জন্য উপযোগী দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চলে এই জন্য কফি চাষ ভালো হয় তারপর দেখে নাও ছায়া প্রদানকারী বৃক্ষ প্রত্যেক সূর্যকিরণ কফি গাছের পক্ষে ক্ষতিকারক তাই কফি বাগানগুলিতে কলা ভুট্টা প্রভৃতি ছায়া প্রদানকারী বৃক্ষ লাগানো হয় তারপরে এখানে এই ভিডিওটি শেষ এবং আশা করি তোমরা উত্তরগুলি সহজভাবে বুঝতে পেরেছ আমাদের দ্বারা প্রকাশিত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি ভালো লেগে থাকলে হাসিহুল কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এই ভিডিওটি এখানে শেষ পরবর্তী আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ